আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবছি এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে। সকাল সকাল বাচ্চাদের নিয়ে, মানে আমার দুই ছেলেকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম পার্কে। সব সময় যাওয়া হয় না হাঁটতে, কারণ বাচ্চাদের স্কুল থাকে, তাই চেষ্টা করি ছুটির দিনগুলোতে ওদেরকে নিয়ে সকালবেলা একটু হেঁটে আসি। আর আমার ছেলেরা দৌড়াতে পছন্দ করে, ওরা দুই ভাই দৌড়াচ্ছিল আর আমি ওদের পেছন পেছন হাঁটছিলাম। সকালবেলার এই সুন্দর পরিবেশটা শুধুমাত্র তারাই উপভোগ করতে পারে যারা সকাল সকাল হাঁটতে যায়। হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে আপনাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করব, যেটা হয়তো আপনারা ভিডিওর শুরুতে কিছুটা দেখেছেন। এগুলো আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখানে অর্ডার করেছিলাম, তো আমি এখন আপনাদেরকে ওগুলো খুলে দেখাচ্ছি। আমি এই আড়াই বছর যাবৎ স্যারকে ফলো করছি, আর স্যারকে ফলো করে আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে যা পেয়েছি তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, আর দু এক কথায় বলে শেষ করাও সম্ভব নয়। যাই হোক, আমি স্যারকে অনেক শ্রদ্ধা করি, স্যারের জন্য আমি সব সময় দোয়া করি। স্যারের পেজের নাম হচ্ছে আলটিমেট অর্গানিক লাইফ। স্যারকে অনেকে ব্যবসায়ী বলে, আমি বলবো হ্যাঁ, স্যার তো আমাদের জন্যই ব্যবসা করছে, আর স্যার ব্যবসা করছে বলেই আমরা ঘরে বসে অর্গানিক প্রোডাক্টটা পাচ্ছি। কাকে বিশ্বাস করবেন আপনি? তবে স্যারের মতো মানুষকে বিশ্বাস করা যায় যে মানুষের জন্য কাজ করে। এটা হচ্ছে টার্মারিক ইমিউন বুস্টার, এটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে খেতে হয়, আর এর অনেক উপকারিতা রয়েছে। এখন যেটা খুলছি এটা হচ্ছে ভীষণ উপকারী একটা তেল, যেটা আমি স্যারকে যখন প্রথম দিকে ফলো করতাম আমি ঘরে নিজে তৈরি করেছি, অনেকবার তৈরি করেছি এবং খেয়েছি। এটা ভীষণ উপকারী একটা তেল, দেখতে পাচ্ছেন, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটার উপকারিতার কথা আসলে বলে শেষ করা যাবে না। আর এটা কিভাবে খেতে হয় সেটা পরবর্তীতে আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে 100% অর্গ্যানিক গ্রাসপিড ঘি, মানে হচ্ছে ঘাস খাওয়া গরুর ঘি। আর এটা যে কতটা উপকারী, বিশেষ করে আমরা যারা স্যারকে ফলো করছি তাদের জন্য বিশেষ উপকারী একটা খাবার, কারণ এটা না খেলে আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই। মাছ মাংস ডিম শাকসবজি এর পাশাপাশি এ ধরনের কিছু খাবার আমাদেরকে খেতে হয়, না হলে পুরোপুরি শক্তিটা পাওয়া যায় না। আর এই ঘিটা আমি কিভাবে খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আর একটা তেল, এমসিটি অয়েল, এটাকে মেডিসিনাল অয়েলও বলা হয়। এটার উপকারিতার কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না, তো এটা আমি কিভাবে খাই সেটাও আপনাদেরকে আমি ইনশাআল্লাহ আগামীতে শেয়ার করব আপনাদের সাথে। আমরা তো আসলে কোনো ওষুধ খাই না, আমরা যারা স্যারকে ফলো করি। আমি এই আড়াই বছরের ভিতরে একটা গ্যাসের ওষুধও আমার লাগেনি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। এটা হচ্ছে বেকিং সোডা, এটা আমি ও আমার হাজবেন্ড রেগুলার খাচ্ছি, এটারও অনেক উপকারিতা রয়েছে এবং কিভাবে খেতে হয় সেটাও আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট, রক সল্ট বলে। এখন আপনাদেরকে আর একটা তেল দেখাবো যেটা আমরা শাকসবজি দিয়ে খাই, এটা হচ্ছে 100% অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ফাস্ট কোল্ড প্রেসড। স্যার বলেছে এটা 150 বছর আগের পুরনো একটা বাগান আছে, ওখান থেকে স্যার নিয়ে আসে। আর আমি খেয়েও দেখেছি এটার মান মাশাল্লাহ খুবই ভালো। আর শুধুমাত্র খাবার খেলেই হবে না, মেইন হচ্ছে লাইফস্টাইল। যারা শুধুমাত্র স্যারকে ফলো করবে, স্যারের লাইফস্টাইল ফলো করবে, তারাই শুধুমাত্র এইসব খাবারের বিশেষ উপকারিতা পাবে। আর এই সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।